হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত এই সিভিল সার্ভিস একাডেমির ইউটিউব চ্যানেলে। আর আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি বিষয় থেকে কিছু কোয়েশ্চেন্স আমি বেছে নিয়েছি, যেটা WBCS সহ আরও বিভিন্ন ধরনের এক্সাম যেগুলো রয়েছে, ক্লার্কশিপ, ফুড, তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বলো, আরও বিভিন্ন ধরনের এক্সাম, PSC যেগুলো বের করছে নিউ, সেসব এক্সামগুলোতে এই কোয়েশ্চেনগুলো হিস্ট্রি থেকে এসেই থাকার, এবং হিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা সব এক্সামের জন্য কমন, সেটা UPSC হোক বা PSC হোক বা WBCS হোক, যাই বলো না কেন, IAS, IPS, IFS থেকেও শুরু করে সেখানে হিস্ট্রি কিন্তু একটা কমন সাবজেক্ট। ওকে, সো এই ভিডিওটিতে সেই ধরনের কিছু কোয়েশ্চেন্স তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি আজকে। আর তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে, যেন কোনো কিছু ছুটি না যায়। এবং এই ভিডিওটি শুরু করার আগে ফ্রেন্ডস, প্লিজ তোমরা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, সো সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের নেক্সটের ইউজফুল ভিডিওগুলি তোমরা খুব সহজে তোমাদের ইউটিউব হোম পেজে দেখতে পাও। তাহলে আমরা চলে যাব সরাসরি সেই মূল্যবান কোয়েশ্চেন্সে। প্রথম কোয়েশ্চেনটি হলো যে মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য কী কী ছিল। মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য ছিল দুটি, প্রথমত ছিল বিভিন্ন রকম মশলা এবং দুই নম্বর ছিল মসলিন বস্ত্র। দ্বিতীয় কোয়েশ্চেন্স হচ্ছে মৌর্যযুগে প্রধান অভ্যন্তরীণ জলপথ কী কী ছিল, সেটা ছিল গঙ্গা, যমুনা, গোদাবরী ও সিন্ধু নদ, ছিল মৌর্যযুগের প্রধান অভ্যন্তরীণ জলপথ। ওকে, দেন মৌর্যযুগে স্থল নিয়ম কাকে বলা হতো। স্থলপথে বণিকদের পথ দেখাবার জন্য এক শ্রেণীর সরকারি কর্মচারীকে মৌর্যযুগে স্থল নিয়ামক বলা হতো। মৌর্যোত্তর যুগের কোন শিলালিপি থেকে তৎকালীন ভারতের বাণিজ্য নিগম ও ব্যাংকিং ব্যবস্থার কথা জানা যায়, সেটা হচ্ছে নাসিক গুহালিপি থেকে মৌর্যোত্তর যুগের তৎকালীন ভারতের বাণিজ্য নিগম ও ব্যাংকিং ব্যবস্থার কথা জানা যায়। আমি উত্তরগুলো একটু ডিটেলস লিখে এখানে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের নোট করতে সুবিধা হয় এই প্রশ্নগুলোর অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন যেটা আমি রেখেছি, প্রাচীন ভারতের কোন যুগের সমাজ ব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল। প্রাচীন ভারতের গুপ্ত যুগের সমাজ ব্যবস্থায় এই অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল। মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহণ করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় কী বলা হয়েছে। ব্রাত্য ক্ষত্রিয় বলা হয়েছে। প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক, হুন, কুষাণ প্রভৃতি জাতি কোন শ্রেণীর মানুষ ছিল। ইউচি নামে যাযাবর শ্রেণীর মানুষ ছিল। পরবর্তী বৈদিক যুগের পরে ভারতীয় সমাজে নারীর মর্যাদা কেমন ছিল। ক্রমশ কমতে থাকে। হিন্দু সমাজে বিধবা বিবাহ, সতীদাহ প্রভৃতি কুপ্রথা কোন সময় থেকে চালু হয়। পরবর্তী বৈদিক যুগের পর থেকে চালু হয়। দেন যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে মৌর্যযুগে ভারতে বস্ত্র শিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা। মৌর্যযুগে ভারতে বস্ত্র শিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম ছিল বঙ্গ, কাশী, কঙ্কন ও মহীশূর। এই ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনগুলো WBCS-এর প্রিলিমসে না উপকারী হলেও, বাট মেন্সে এই কোয়েশ্চেনগুলোর অবশ্যই একটা ইম্পর্টেন্ট রয়েছে, সো তোমরা ভালো করে এগুলো নোট করে নেবে তোমাদের যদি প্রয়োজন হয়। ওকে, দেন যে প্রশ্নটা রয়েছে যে গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অশ্বঘোষ কে ছিলেন, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং ফিলিমসে এটা এসেছে কোয়েশ্চেনটা। অশ্বঘোষ ছিলেন কুষাণ যুগের প্রখ্যাত নাট্যকার। কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, সেটা কুষাণ রাজবংশে। দেন যে প্রশ্নটা রয়েছে, কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল, সেটা গুপ্ত যুগে। ওকে, বিক্রমশিলা মহাবীর কে প্রতিষ্ঠা করেন, সেটা ধর্মপাল। হরিচরিত কাব্য কে রচনা করেন, সেটা চতুর্ভুজ। অতীশ দীপঙ্কর কে ছিলেন, এটা একটু বড় প্রশ্ন।
অতীশ দীপঙ্কর ছিলেন একজন জগৎবিখ্যাত পণ্ডিত, বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ এবং বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা। গুপ্তযুগে একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম কি? গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম হলো আর্যভট্ট। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন WBCS প্রিলিমসের জন্য। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হলেন বা হলো যাই হোক না কেন সেন রাজা বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ কোন যুগে রচিত হয়েছিল? সেটা হয়েছিল সেন যুগে। মিচ্ছ কর্তৃক কে রচনা করেন? সেটা কুষাণ যুগের নাট্যকার শূদ্রক রচনা করেছিলেন। স্বপ্ন বাস বদত্তা নাটকটি কে রচনা করেন? নাটকটি ভাস রচনা করেন। কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কি উপাধিতে ভূষিত হয়েছিল? কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন। নেক্সট যে প্রশ্ন রয়েছে, গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম কি? গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম হলো বসু বন্ধু। কোন ভাষা থেকে বাংলা উৎপত্তি হয়? পাল যুগের মাগদী অপভ্রংশ ভাষা থেকে বাংলা উৎপত্তি হয়। লক্ষণ সেনের সভাকবির নাম কি? লক্ষণ সেনের সভাকবির নাম জয়দেব। তোমাদের সকলের জানার একটা প্রশ্ন, গীতগোবিন্দ কে রচনা করেন? লক্ষণ সেনের সভাকবির নাম জয়দেব, যিনি গীতগোবিন্দ রচনা করেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, পালযুগে বৌদ্ধ ধর্মের কোন মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল? পালযুগে বৌদ্ধ ধর্মের সহজযান বা সহজিয়া মতবাদ গুরুত্ব লাভ করেছিল। পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কি? পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হলো মগধে প্রতিষ্ঠিত বিক্রমশিলা মহাবিহার। পালযুগের একজন ভাস্করের নাম লেখো। পালযুগের একজন ভাস্করের নাম হলো ধীমান। কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল? পল্লব রাজার নরসিংহ বর্মনের আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল। রাষ্ট্রকূট আমলে নির্মিত একটি মন্দিরের নাম লেখো। যেটা অ্যান্সার হবে, রাষ্ট্রকূট আমলে নির্মিত একটি মন্দিরের নাম ইলোরার কৈলাসনাথ মন্দির। এই মন্দিরটি বিক্রমাঙ্কদেব রচিত গ্রন্থের রচয়িতাকে? বিক্রমাঙ্কদেব রচিত গ্রন্থের রচয়িতা হলো বিহলন। প্রাচীন ভারতের লেখক বিহলন তার কোন রচনার জন্য খ্যাত? প্রাচীন ভারতের লেখক বিহলন তার বিক্রমাঙ্কদেব রচিত যে গ্রন্থটি রয়েছেন তার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন। মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতাকে? তিনি হলেন বিজ্ঞানেশ্বর। বিক্রমশিলা মহাবিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়? বিক্রমশিলা উপাধিধারী পাল রাজা ধর্মপালের নাম অনুসারে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী ছিলেন রামচরিত গ্রন্থের লেখক। পাল ও সেন যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কি? পাল ও সেন যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত। বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন? সেন রাজা বল্লাল সেন বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন করেন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের অবশ্যই জানা। মহাবলীপুরমের রথ কি? মহাবলীপুরমের রথ হলো পল্লব যুগে মামল্ল শিল্পরীতি অনুসরণ করে একটি পাথর কেটে নির্মিত রথাকৃতি মন্দির। দায়ভাগ কে রচনা করেন? সেটা হচ্ছে জিমুদ্বাহন। দেন প্রাচীন ভারতের কবি ভারবী তার কোন রচনার জন্য খ্যাত? কবি ভারবী তার কিরাতার্জুনীয় গ্রন্থ রচনার জন্য খ্যাত। চরক কে ছিলেন? চরক ছিলেন কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক। প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি? প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ হলো চরক সংহিতা। এবং চরক সংহিতা যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন চরক। দেন ধন্বন্তরী কে ছিলেন? ধন্বন্তরী ছিলেন গুপ্তযুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। দেন অদ্বৈতবাদ কে প্রচার করেছিলেন? জগৎগুরু শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম কি? পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয়।
গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম বৈজ্ঞানিকের নাম কি? সেটা হচ্ছেন আর্যভট্ট ও বরাহ মিহির। প্রাচীন ভারতের কোন গ্রন্থে সূর্য ও চন্দ্রগ্রহণের কারণের বিবরণ আছে? সেটা সূর্য সিদ্ধান্ত গ্রন্থে সূর্য ও চন্দ্রগ্রহণের কারণের বিবরণ রয়েছে। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? সেটা হচ্ছে আর্যভট্ট, বিখ্যাত বিজ্ঞানী আর্যভট্টের লেখা। বাণভট্ট কে ছিলেন? চিকিৎসা শাস্ত্রে গুপ্তযুগে বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন বাণভট্ট। চিকিৎসা বিজ্ঞানের চরক ও সুশ্রুতের পরেই ছিল তার স্থান। পশু চিকিৎসার উপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম। পশু চিকিৎসার উপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম হলো হস্তায়ুর্বেদ এবং অশ্বশাস্ত্র। ওকে ফ্রেন্ডস, এই ছিল এই ভিডিওটির বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যা তোমাদের সামনে তুলে ধরলাম। এবং এই কোয়েশ্চেনগুলো WBCS WBCS মানে প্রিলিমসে না এলেও, যেহেতু আমি ব্রড করে দিয়েছি কোয়েশ্চেনগুলো, মেন্সে অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো তোমাদের যদি অজানা হয় অবশ্যই এখান থেকে নোট করে নেবে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, এবং কোনো রকম কমেন্ট থাকলে বা কোনো ভিডিও দরকার হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিওটির দ্বারা কিছুটা হলে উপকৃত হতে পারে। সো বেস্ট অফ লাক টু অল অফ ইউ ফ্রেন্ডস, টেক কেয়ার অ্যান্ড বাই।